লামডিং টাইমসের কালীপূজা পরিক্রমাতে আপনাদেরকে জানাই স্বাগতম। বেশ ভালোভাবে উদযাপন করা হলো লামডিংয়ের কালীপূজা ও দীপাবলি। এবার লামডিংয়ে বিভিন্ন মণ্ডপে কালীপূজার বিভিন্ন থিম করে উপস্থিত দর্শনার্থীদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। লামডিং নেতাজি রোড কালীপূজায় সনাতন ধর্মে 12 মাসে 13 পর্বণের থিম কালীপূজা করা হয়। নমস্কার, প্রথমে জানাই লামডিংবাসীকে দীপাবলির শুভেচ্ছা আমাদের নেতাজি রোড নিউ অ্যাম্বিশনের ক্লাব থেকে। আমাদের এবার থিম দুটো আছে। একটা প্রথম থিম হলো আমাদের যে রাম বনবাসে রাবণকে বধ করে এসে যে দীপাবলির শুভারম্ভ হয়েছে সেটা আমাদের প্রথম থিম। দ্বিতীয় তোর সঙ্গে আছে আমাদের যে আমরা যেটা বলি আর কি 12 মাসে 13 পর্বণ, আমাদের সনাতন ধর্ম যেই আমাদের এত মিষ্টি একটা সুন্দর ধর্ম, সেই ধর্ম যে 12 মাসে 13 পর্বণ, তারও আমরা একটা থিম রেখেছি। কালীপূজার মাধ্যমে ড্রাগস মুক্ত সমাজ করার থিম করেছেন লামডিং YMC ক্লাব। এইদিকে লামডিং কৃষ্ণনগর রোডের কালীপূজায় বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের সুন্দর থিম নিয়ে পূজা করা হয়। নমস্কার, শুভ দীপাবলি। আমি লামডিং কৃষ্ণনগর রোড কালীপূজা কমিটি থেকে বলছি। আমাদের এখানে এবার যে থিমটা করা হয়েছে, বাংলাদেশে হিন্দুদের উপর যে নির্যাতনটা হয়েছে এতটা দিন ধরে, সেটার ওপরেই আমরা কিছু মেসেজ দিতে চেয়েছি। যে আপনি দেখবেন হয়তো এখানে লেখা আছে যে আমরা সবাই মানুষ, আমরা কিন্তু হিন্দু মুসলিম শিখ ঈসাই এরকম কিছুই না, কিন্তু যখন আপনারা নিজেদের মুসলমান বলবেন তখন আমরা নিজেদের হিন্দু বলতে বাধ্য হব। তো সেই রকমই একটা মেসেজ আমরা দিতে চেয়েছি যে আপনারা সবাই মনুষ্যত্বকে প্রাধান্য দিন, মনুষ্যত্বের ওপর নিজের মানসিকতাটাকে এগিয়ে নিয়ে চলুন। ধর্ম সেকেন্ডারি, আগে মনুষ্যত্ব, সেটাকেই আমরা আমাদের কমিটির পক্ষ থেকে তুলে ধরতে চেয়েছি। ভালো থাকবেন সবাই। কালীপূজায় দর্শনার্থীদেরকে গরম গরম লুচি পুরি খাইয়েছেন লামডিং ঠাকুরবাড়ি পূজা কমিটি। কেবল থিম নয়, লামডিংয়ের SP11 সহ বিভিন্ন পূজা কমিটি আকর্ষণীয় পূজা মণ্ডপের সাথে সাথে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেন। লামডিং টাইম রিপোর্ট।